সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে আরো একবার স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বালিশের মতো ফুলকোন নরম তুলতুলে পরোটার রেসিপি একবার বানিয়ে রাখলে অনেকক্ষণ পর্যন্ত সফট আর নরম থাকবে আমি একটা বাটিতে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তেল নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দুই কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি লবণ নিয়েছি আমি স্বাদ মতো অর্থাৎ হাফ চা চামচ হাত দিয়ে খুব ভালোভাবে আমি ডোটাকে মাখিয়ে নেব আগে আমি ময়দা লবণ তেলের মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে এরকম মুঠু করে দেখবো যে মাখা হয়ে গেছে কিনা পারফেক্টভাবে মাখা হয়ে গেলে আমি এখানে আস্তে আস্তে করে অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে দেব চেষ্টা করবেন পরোটাটা দীর্ঘ সময় নরম রাখার জন্য হালকা হাত ছোঁয়া মতো কুসুম গরম পানি ব্যবহার করার জন্য আমি খুব ভালোভাবে মোথে মোথে ডোলে ডোলে পরোটার ডোটাকে তৈরি করতেছি চেষ্টা করবেন অনেক সময় নিয়ে পরোটার ডোটাকে তৈরি করার জন্য ভালোভাবে মেখে তাহলে অনেকক্ষণ পর্যন্ত পরোটাটা নরম থাকবে ফুলকো ফুলকো হবে আমি খুব ভালোভাবে মথে নিয়ে সামান্য তেল উপরে লাগিয়ে মেখে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য হাতে সময় না থাকলে এই পরোটা যখন তখন বানিয়েও খেতে পারবেন দশ মিনিট পর আমি আবারও এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মথে নেব। এতে করে ভিতরে হাওয়া থাকলে বেরিয়ে যাবে পরোটাটা খুবই সফট হবে এবং ফুলকো হবে দীর্ঘক্ষণ নরম থাকবে আমি একটা একটা করে লিচি কেটে নেব আমি একটু বিগ সাইজের পরোটা তৈরি করব অর্থাৎ একটু বড়ো সাইজের পরোটা তৈরি করব তাই আমি এখানে পাঁচটি পরোটা লিচি কেটে নেব বড় বড় করে আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন এখন আমি একটা একটা করে আপনাদেরকে বেলে দেখিয়ে দেব। প্রথমে আমি এটাকে রুটির আকারে রুটির সেপ দিয়ে বেলে নেব। সবাইকে অনুরোধ করব প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড দেখার জন্য ভিডিওতে ক্লিক করবেন না তাতে চ্যানেলের ক্ষতি হয় সবাইকে অনুরোধ করব যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবেন শখ হোক স্বপ্ন হোক সবাই একটা আশা নিয়ে এই প্ল্যাটফর্মে আসে আমি এভাবে কিন্তু পরোটাটা তৈরি করে নিয়েছি আপনারা ভিডিওতে অবশ্যই দেখেছেন প্রথমে রুটির মতো বেলে নিয়েছি পরোটা তৈরি করতে কম বেশি সবাই জানি আমি আমার রেসিপিটা যারা জানেন না তাদের জন্য শেয়ার করেছি আমি ভাজ দিয়েছি কিভাবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি আরও একটা পরোটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা বেশি লাম্বা করব না বলে আমি একটু কেটে ছোট করে দিয়েছি আর খুব তাড়াতাড়ি আমি এটাকে টেনে নিয়ে গিয়েছি আমি এভাবে করে সবগুলো পরোটা আমি তৈরি করে নেব পরোটা তৈরি করতে যারা জানেন তারা হয়তো আমার থেকে আরও ভালো পরোটা তৈরি করতে পারেন আমি অতটা ভালো পরোটা তৈরি করতে পারি না আপনাদের মতো তবে দোয়া করবেন যেন আপনাদের মতো ভালো একজন রাঁধুনি হতে পারি আমি আমার চ্যানেলে আমার টুকটাক প্রতিদিনের রান্নাবান্নাগুলোই শেয়ার করি আপনাদের অনেকের কাছে হয়তো বোরিং লাগতে পারে তবুও বলবো যদি কোনো একটা ভিডিও চ্যানেলের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমি পরোটাটা কিভাবে ভাজ দিয়ে পরোটাটা ভাজ দেওয়ার পর আমি বেলে পরোটা শেপে তৈরি করে নিচ্ছি এটা আমরা কম বেশি সবাই পারি আমার একটা পরোটা বাঁকা হয়ে গিয়েছে বলেছি না আমি আপনাদের মতো অতটা পারফেক্টভাবে পারি না কিন্তু পরোটাটা আমি যেভাবে তৈরি করেছি ওইভাবে তৈরি করলে অনেকক্ষণ ধরে সফট থাকবে নরম থাকবে ফুলকো ফুলকো তুলতুলে বালিশের মতো হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না এই পরোটাটা ভাজার সময় একদমই তেল ব্যবহার করার প্রয়োজন হয় না আমি আপনাকে তেল ছাড়া আপনাদেরকে দুটো পরোটা ভেজে দেখাবো চুলে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে আমি শুরুতে গরম করে নিয়েছি তারপর আমি একটি পরোটা এখানে দিয়ে দিয়েছি দেখুন আমি এই পরোটাটা তেল ছাড়াই আপনাদেরকে ভেজে দেখাবো একদমই তেল ব্যবহার করব না খুবই সামান্য পরিমাণ তেল আমি এই পরোটার উপরে ব্যবহার করব পরের পরোটাতে আমি একদমই তেল ব্যবহার করব না তেল ছাড়া কিন্তু দেখুন আপনারা মাসাল্লাহ কত সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠেছে এই পরোটাতে যখন একটি স্পট পড়বে হালকা বাদামি কালার আসবে এটা খেতে অনেক বেশি টেস্টি হয় দেখুন আপনাদের সামনে আমি তৈরি করে দেখাচ্ছি একদমই তেল ব্যবহার করার প্রয়োজন হয় না ভাজার সময় যেটুকু তেল আমি তৈরি করার সময় দিয়েছি পাঁচটা পরোটাতে বড়ো জোর হলে তিন টেবিল চামচ পরিমাণের মতো তেল লেগেছে পরোটা করা অর্থাৎ ডোটা তৈরি করা নিয়ে দেখুন আমি আবারও একটা পরোটা আপনাদেরকে বেজে দেখাচ্ছি এভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি একদমই তেল ব্যবহার করতে হবে না তেল ছাড়াই আপনারা এই পরোটাটা তৈরি করতে পারবেন দেখুন কতটা ফুলকো ফুলকো পরোটা হয়েছে সামান্য পরিমাণ তেল আমি এটার উপরে দিয়ে দিয়েছি দেখুন তেল দেওয়ার পর মশাল্লা এটা আরও ফুলে উঠেছে আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে পরোটাটা এটা ভাজি মাংস যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন দুধ চা দিয়েও চাইলে খেতে পারবেন রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ